আজ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে রবিবার, রবিবার সকাল শুরু করছি। তোমরা সবাই জানো আজকে রবিবার মানে ওই রান্না করবে। হ্যাঁ, ও রান্নাঘর ঢুকেও গেছে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, সকালে আমি ঘর ঝাঁট দিয়ে ঘর মুছেও নিয়েছি। তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে কার্পেটটা আমার এখানে ঝুলছে ওই জন্যই। তো যাই হোক না কেন, আমাদের একটু আমি তাড়াহুড়ো করেছি, তার কারণ আছে একটা। আর মাথায় তেল দিয়েছি আজকে, যেহেতু সানডে, কালকে রাতে তেল দেবো, আজকে শ্যাম্পু করবো। তো এত বৃষ্টি হচ্ছে, 4-5 দিন হয়ে গেল আজকে আমরা কোনো রোদের মুখই দেখিনি। আর তোমাদেরকে জানো আরো একটা খবর দিচ্ছি, আমার জবা গাছটাই না আজকে আরো একটা ফুল ফুটেছে, খুব ভালো লাগছিল দেখতে। যাই হোক না কেন, আমি শুরু করেছি আজকে আলমারি গোছানো। প্রথম একটা তাক নামিয়েছি, নামিয়ে দিয়ে শুরু করেছি। এই হচ্ছে অবস্থা। আর আলমারিটা অগোছালো হয়ে গেছিলো, ওই নামিয়ে নামিয়ে পড়তে পড়তে যা হয় আর কি। তো এবার হ্যাঙারে হ্যাঙারে সেট করে দিচ্ছি। আমার কয়েকটা শাড়ি রয়েছে এখানে, ও শার্ট, সেগুলো সব সেট করব, ঠিকঠাক করে রাখবো, তারপর দেখি কি করি। আর ও তো রান্নাঘরে ঢুকেই গেছে, দেখি কি কি করছে রান্নাঘরে। ইমা এখনো তো ঘুর 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 করছে। তুমি এরকম ব্যাঙ্গালোরে আই লাভ গোয়া পরে ঘুরছো কেন? আর জানো আমার হ্যাঙ্গারের এই দেখো এই পাশটা ভেঙে গেছিলো, আমি আঠা দিয়ে জুড়ে দিয়েছি। কি করবো, বেকার একটুখানি ভেঙে গেছে, তাই জন্য কি করা যায়। আজকে ওকে বললাম যে শুধু মাংসটাই করো আর ভাত বানিয়ে ফেলবো, কারণটা হচ্ছে মাছ রয়েছে কালকের, একটু মানে মোরলা মাছ রান্না করেছিলাম সেটা রয়েছে। তো দেখা যাক, ও শুরু করছে, র্যাক ঠ্যাক খুলছে আর কি। তো চলো আমিও আমার কাজ করি, ও ওর কাজ করুক। আর আজকে দিনটা সিরিয়াসলি খুব 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 মিস করছি। আজকে কলকাতায় থাকলে হয়তো কানে আসতো রবীন্দ্রনাথ ঠাকুরের গান, রবীন্দ্রসঙ্গীত, এরকম। তো 22শে শ্রাবণ, এই দিনগুলো সত্যিই ভীষণভাবে মিস করি আমরা কলকাতার মানুষরা। এই আলমারি গোছানোটা হচ্ছে বড় একটা কাজ। তো চলো, আজকে তো শুরু তো করেছি, শেষ করে ফেলবো আজকেই। আরও গোছানো শুরু করলাম তার কারণ কি বলো তো, আমার যে ব্যবসাটা আমি শুরু করেছি সেই জিনিসপত্রগুলোও আমি আলমারিতেই রাখবো। তো ওই জন্য আলমারির একটা তাক আমার লাগবে, ওই জন্যই মোটামুটি খালি করে একটা তাককে তাই জন্য গুছিয়ে নিচ্ছি ভালো করে। তো আলমারিটা গোছানো থাকলেও সুবিধা হয়, জানি না কতদিন রাখবে, কারণ ও হুটহাট টেনে জামাকাপড় বার করে, আমারও কোথাও যাওয়ার হলে একটু হুটহাট বার করে ফেলি, ওটাই সমস্যা যে পরে আবারও গুছিয়ে ঠিকঠাক করে রাখাটা। যাই হোক, এবার চেষ্টা করবো। আজকে রোববার, আমি চলে এসেছি রান্নাঘরে। দেখো এখানে আমি মশলাটা করে রেখেছি, এখানে তোমার টমেটো, পেঁয়াজ আর এদিকে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আর এখানে আলুটাকেও ভেজে রেখেছি। মাংস তো এখনও ম্যারিনেট করিনি, মাংস ম্যারিনেট হবে না। আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আর সেরকম কিছু চিকেনের রেসিপি নয়, আজকে প্লেন চিকেন কষা হবে আর তাই দিয়ে ভাত খাওয়া হবে। তো চলো রান্নাটা করে নিই ঝটপট। আমার আলমারি মোটামুটি গোছানো হয়ে গেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। আয়নাটা তো এবার কেমন একটা পড়েছে, মোটামুটি আমি গুছিয়ে দিয়েছি, একটুকু গোছানো থাকতেই অনেক। তো দেখি ওর মাংসটা কতদূর হলো, তারপর দেখি বৃষ্টি যদি না থাকে ও যাবে কিনা, জানি না, দেখা যাক যাবে কিনা। দেখো আজও একইভাবে বৃষ্টি হয়ে চলেছে, সত্যি আর ভালো লাগছে না। আজকে 5 দিন হয়ে গেল বৃষ্টি, রোদ তো উঠছেই না আর জামাকাপড় তো শোকাচ্ছেই না, প্রত্যেকটা জামাকাপড় ভিজে যাচ্ছে। আমার অবস্থা দেখো ব্যালকানির, আর জায়গা নেই। এরপর যদি কালকেও বৃষ্টি থাকে তো নিচ দিয়ে আরও একটা দড়ি টানাতে হবে মনে হচ্ছে। প্রত্যেকটা ফ্ল্যাটে জামাকাপড় ভেজাচ্ছে, এরা কী ভিজিয়ে লাভ পায় আমি সত্যিই জানি না। মানে যেইটুকু শুকনো থাকে তো সেইটুকুও ভিজে গেল। আর সত্যি জোর নেমেছে বৃষ্টিটা, দূরে না কিচ্ছু দেখা যাচ্ছে না সেভাবে স্পষ্ট, দেখো পুরো হেজি হয়ে গেছে দূরের বৃষ্টিটা। মানে এখানে আমি এটাই দেখেছি মোটামুটি, ইলেকট্রনিক সিটির ওই দিকটা থেকে বৃষ্টিটা যেন এদিকে আসতে থাকে।
তো লোকে ছাতা মাথায় দিচ্ছে, দেখো ছাতা মোটামুটি উড়ে চলে যাচ্ছে, পারা যাচ্ছে না ছাতা নিয়ে। আর এদিকে আমার জবা গাছে যে জবা ফুলটা ফুটেছিল ওটাও আজকে তুলে এনে মায়ের পায়ে দিয়ে দিল। তো চলো এবার খেতে বসবো। এদিকে ভাত আমার হয়ে গেছে, আর ওদিকেও আজকে মাংস রান্না করেছে, বেশ রগরগে দেখতে কিন্তু হয়েছে। দাদার আজকে মন মতো নাকি মাংসটা হয়নি, বাট খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। জানি না ও আর কী চেয়েছিল। আর কালকের এই গাংমুরোলা মাছটা রয়ে গেছিলো, এটা কিন্তু হেভি হয়েছিল খেতে। এখন বাজে সন্ধে 7টা 4, ওরা 6টা 10-15 দিকে গেল, তিনজনে বেরোলো। বিকাশ ও আর স্নেহাশিস দা তিনজনে বেরিয়েছে, বেরিয়ে সিঙাড়া আর ফুচকা কিনতে গেছে। সব সিঙাড়া খাবে বলেছে, আমি আর অনুরূপা বলেছি না আমরা ফুচকা খাবো। তো এবার হয়তো সিঙাড়া ভাজেনি বা ফুচকা ভাই তখনও বসেনি, তাই আনতে পারেনি এখনো। তো চলে আসবে ঠিকই, একটা ফোন করে দেখি কদ্দূর ওরা, কারণ আমার আবার বাজারেও যেতে হবে, একটুও বাজার নেই। বিশেষ করে কালকে থেকে কি রান্না করব জানি না, আর খুব বেশি বাজার করবো না, কারণ পরের শুক্রবারই আবার আমাদের বাজার যেতে হবে। তোমাদেরকে বারবার বলছি, শনিবার সারপ্রাইজ রয়েছে। আর ঘরে টুকটাক কি জিনিস করেছি না করেছি সেগুলোও দেখাবো, তো সবটাই দেখানো হয়নি আর কি, যেহেতু ওই দিকটা সারপ্রাইজ বলছি তাই এগুলোও আর দেখাচ্ছি না। তো যাই হোক না কেন, পুরোটাই ঘেটে ঘ হয়ে রয়েছে আর কি, তোমাদের কাছেও আমাদের কাছেও। দেখাতে পারছি না বলে শুশুর শুশুর করছে হাত পা মনটা দুটোই। যাই হোক না কেন, দেখো আমার চুলটা কেমন তেল তেল হয়ে রয়েছে না শ্যাম্পু করার পরেও, নয় শ্যাম্পুটা ঠিকঠাক আজকে হয়নি। আসলে এত ঠান্ডা লাগছিল না, গিজারের জল হলে কি হবে, প্রচন্ড ঠান্ডা লাগছিল, তাই কোনো রকম শ্যাম্পুটা আজকে হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে চুল শোকায়নি, কি করে এইবার শোকাবে, ফ্যান চালাতে পারছি না, কিছু করতে পারছি না। তো ওই জন্য ভাবছি চুলটা একটু ছোট করে ফেলবো, বেশি লম্বা হয়ে গেছে আর শেপটাও হারিয়ে গেছে চুলটার। তো ওই জন্য ভাবছি একটু কেটে দেবো, কারণ আমি কি বলতো বড় চুল নিয়ে নিজেও সামলাতে পারি না, মানুষটা তো এইটুকু না, মানে বেটে মানুষ, চুল বড় হলে কি হবে আর। তো সামলাতে পারছি না নিজেই, আর চুল আমি দিনের মধ্যে কতবার আঁচড়াই, মানে দিনের মধ্যে কোথায় আঁচড়াই না, এরকম ভাবেই হাত দিয়ে ধরে গুটিয়ে রেখে দিই। আর তার মধ্যে ক্লিপটের এইরকম অবস্থা হওয়াতে আমার চুল ঠিকঠাক আটকাচ্ছেও না, দেখো একদিকটা ভেঙে গেছে, যেহেতু সেই তো কবেই ভেঙেছে। আর এখানে আমি এই ধরনের ক্লিপ পাচ্ছি না, ওই প্লাস্টিক জাতীয় এক ধরনের হয় না নরম পলকা, ওই ধরনের ক্লিপগুলো রয়েছে। তো আবার বলছি কিনা 12 টাকা পিস, তো একদমই ভালো লাগছে না ক্লিপগুলো, তাই কিনিও নিয়ে আমি এখান থেকে, দেখা যাক। আরও ক্লিপ রয়েছে কিন্তু এরকম বড় না, মানে পুরো চুলটা আমার ওই খোপা করে আটকাচ্ছে না আর কি। যাই হোক চুলটা তো একটু ছোট করব ভাবছি, মানে ভাবছি বলতে এখনো ভাবছি, নিজেরও একটু মায়া লাগে আর কি, যে হঠাৎ করে কেটে ফেলবো। তো দেখা যাক, কাটবো কাটবো ভেবেছি। আর বিশেষ করে এখানে চুল ভেজানোটা খুব দায় হয়ে যাচ্ছে, মানে আর আমার হেয়ার ড্রায়ারটা কলকাতাতেই রয়ে গেছে, তো ওই জন্যে আনাও হচ্ছে না, মানে আনা হয়নি। এবার নিয়ে আসলে হতো, কিন্তু আমরা তো ভেবেছিলাম চলে যাবো, তাই আনাও হয়নি, আর চুলটা এরকম হয়ে রয়েছে দেখো। তো যাই হোক দেখি ওনাকে ফোন করে কদ্দূর, আবার তো বাজারও যেতে হবে। তো আমাদের সিঙ্গাড়া আর ফুচকা তো চলে এসেছে, চলো আজকে আমাদের আড্ডাটা তোমাদের সাথে শেয়ার করবো, আড্ডায় আমরা কি কি করি। চাটিটা পুরো রক্ত মতো, ফোন চাচ্ছি কত ভিডিও দেখবো, ঘুমোচ্ছে।
আড্ডা তো মোটামুটি শেষ, তবে আজকে ভীষণ ভাবে অনুরূপাকে মিস করেছি। অনুরূপা ছাড়া ঠিক আমার হাসিটা জমে না, কারণ ও আমার সাথে তালে তাল মেলায়। ওর আজ অফিস, তাই জন্য আসতে পারেনি। যাই হোক না কেন, কাল আবারও আসবো একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।